श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। वंदे गुरुपद्वंदम भक्तबिंद समन्वितम् श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितम् श्रीनंदनंदन वंदे राधिका चरणद्वयम् गोपीजनो समायुक्तम् बिंदावनम् मनोहर वांछाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयतगिरिं यत्कृपातमहं वंदे परमानन्दमाधवं वृंदावै तुलसीदेवै पियावै केशवस्य कृष्णभक्ति भदे देवी सत्यवत्वई नमो नमः। नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीर संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण धैयम् सदा परिभवग्नम अविष्टदोहम् तीर्थास्पदम शिव विरिंचनुतम शरण्यम् भीतात्तिहम् पुनतपाल भवाद्दिपूतम् वंदे महापुरुषते चरणारविंदम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गभवतु स्वदर्शी पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिकामयी कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदात संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गंगा तरंग रमणीय जटा कलापं गौरी निरंतर विभूषित वाम भागम नारायणो प्रियमनंग मदापहारम वाराणसीपुरपति भजवीशनाथम वागीशजुष्वदने लक्ष्मीर्यश्च च वक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
Khyantir abhyarthakalaktam viraktir mana sunnata asabandha samutkantha nama gani sadaruchi asaktistat gunakhyane pitistat basatistali itvadayo anubhavah suryate bhavankure jane Khyantir abhyarthakalaktam viraktir mana sunnata Asabandha samutkantha nama gane sadaruchi asaktistat gunakshane pritistat basatisthali itvadai anubhavah suryate bhavankure jane Gauriya Goshtipati Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Paramahansa Jagadguru janichen sarvakkhan harikatharato byaktir nami sadhu সর্বক্ষণ যিনি ভগবানের গুণকীর্তনে ব্যস্ত রয়েছেন সবসময় সেবাতে ব্যস্ত রয়েছেন তিনি সাধু পদবাচ্য গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন সর্বক্ষণ হরিকথা কীর্তন রত যিনি সর্বদাই সেবাতে ব্যস্ত সেই ব্যক্তির নামই সাধু হয় তিনি নিরন্তর অব্যর্থ কালোত্তম সিদ্ধ করেছেন নিজের জীবনে তিনিই বাস্তবিক সাধু যার সেবাতে প্রগাঢ় রুচি তিনিই সাধু শরদেন্দু রায় একজন বিরাট বিখ্যাত ব্যক্তি প্রভুপাদের কাছে আসতেন তিনি প্রণাম করতে বিখ্যাত ব্যক্তি তিনি একদিন বলছেন আপনার তো এত তাড়াতাড়ি 50টা মঠ হয়ে গেল এরপরও আরও কত মঠ হবে 50টা মঠ তো হয়েই গেল প্রভুপাদ বলছেন আপনি 50টা মঠ দেখছেন আমি প্রত্যেক জীবের হৃদয়েতে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম আমার ইচ্ছে ছিল প্রত্যেকের হৃদয়ে গৌড়ীয় মঠকে আবাহন করে নিয়ে আসবো কিন্তু আপনি 50টা মঠের কথা বলছেন 50টা মঠের বদলে 50টা মঠের বদলে আমি যদি 50টা ভ্রাম্যমান গৌড়ীয় মঠ পেতাম অর্থাৎ জীবন্ত মৃদঙ্গ 50টা মঠের বদলে আমি যদি 50টা জীবন্ত যারা আত্ম উৎসর্গ করেছেন গৌরাঙ্গের সেবার জন্য তাহলে আমি আরও উপকৃত হতাম আমি প্রত্যেক জীবের হৃদয়েতে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেটা হলো কই সেটা তো হলো না শ্রীল প্রভুপাদ নিরন্তর ভগবত সেবায় নিয়োজিত থাকতেন তিনি কোনো সময় আরাম করছেন এরকম দেখা যায়নি সর্বদাই গৌরকিশোর বাবা শ্রীল প্রভুপাদ নিরন্তর সেবা করে যাচ্ছেন আর তাদের অনুগত জন যারা আছেন তাদেরকেও তিনি এইভাবেই তৈরি করতে চেয়েছিলেন প্রত্যেককে নিরন্তর ভগবত সেবা নিরন্তর ভগবত সেবা করবার বিচারটা তিনি দিয়েছিলেন আসামেতে প্রচারকালে সর্বভোগেতে প্রচারকালে একবার প্রভুপাদ সেখানে পৌঁছেছেন মঠ প্রতিষ্ঠা হবে সর্বভোগে আসাম সেখানে সমস্ত আয়োজন হচ্ছে আর ভক্তিযুক্ত মাধব গোস্বামী হয়গ্রীব ব্রহ্মচারী রামানন্দ প্রভু অর্থাৎ শ্রীধর গোস্বামী মহারাজ সবাই সেখানে উপস্থিত রয়েছেন গুরু মহাজও ছিলেন সেই সময়তে সব গুরুভাইরা প্রভুপাদকে বল প্রার্থনা করবার জন্য বলছেন কাকে হয়গ্রীব ব্রহ্মচারী না আপনি একটু প্রভুপাদকে বলুন দয়া করে যে আমরা 100,000 নাম করতে পারছি না কখন করব সর্বক্ষণ ভগবানের সেবা বিভিন্ন সেবা প্রভুপাদের সময় যে সেবার আয়োজন ছিল এখানে তা এখন তার এক অংশও নাই সর্বক্ষণ প্রভুপাদ কোনো ব্যক্তিকে একটা মুহূর্ত বসে থাকতে দিতেন না এক মুহূর্ত যখন কোনো ব্যক্তি বাইরে থেকে প্রচার করে আসতেন এসেছে হয়তো চান ফান করে এক ঘন্টা হয়নি প্রভুপাদ ডেকে বলতেন আজকে এখন আপনার কী সেবা বলে আমি তো সেবা করে এলাম শীঘ্রই চলে যান ওইখানে সেবায় অর্থাৎ গুরুদেবের গুরুত্ব নির্ভর করে
যে তার অনুগত জনকে কিভাবে তিনি সর্বক্ষণ সেবায় লাগিয়ে রাখবেন। আর বাচাল শিষ্য মনে করে তে শত্রুতা করছেন, গুরুদেবের ইচ্ছা হলো একে যে কোনোভাবে অন্যদিকে নজর ঘোরাতে দেব না, ও সেবাতে লেগে থাকুক, সর্বক্ষণ তাকে সেবা দেবেন, কিন্তু ও সেবা করবে না, ও সেবা না করে আরাম করবে, ঘুরবে বিভিন্ন রকম, মানে যেটা গৃহস্থের লক্ষণ। সাধুর তো একটা লক্ষণ আছে, সাধুর লক্ষণ আছে তো, যে বোঝা যায় এ সাধু হওয়ার জন্য এসছে, এই লক্ষণগুলো না থাকলে ওরা বুঝে যায় এ গৃহস্থ হবে, এ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসে সেবা করার জন্য আসে। সেবা করার জন্য এলে তাহলে আনন্দ, আমরা কত আনন্দ, কত আনন্দে পাগলের মতো ঝাঁপিয়ে পড়তাম সেবাতে, আনন্দ গুরু মহাজকে দেখে। প্রভুপাদকে অনুরোধ করার জন্য বলছেন গুরু ভাইরা, প্রভুপাদ বলছেন আপনারা বলতে পারেন তো, আমরা বলতে পারবো না, আমরা সামনে যেতে পারি না প্রভুপাদে, আপনাকে বিশেষ ভালোবাসে, আপনি তো দয়া করে গিয়ে বলুন যে আমাদের তো সর্বক্ষণ সেবা রয়েছে, কি করে আমরা এক লক্ষ নাম করবো কি করে, এটা বলুন। হয় গিয়ে ব্রহ্মচারী খুব সাবধানে ঢুকেছেন, ঢুকে প্রণাম করেছেন, গিয়ে প্রভুপাদ পায়চারি করে নাম করছেন, কিছু একটা বলবে, কিছু বলবেন নাকি, না কিছু বলবো, একটা অনুরোধ ছিল, সবাই ভক্তরা বলছেন যে এক লক্ষ নাম করবার যে আমাদের ব্যবস্থা এটা তো অবশ্যই করা উচিত, কিন্তু সর্বক্ষণ তো আমাদের সেবা ভগবানের ইচ্ছায় আমরা পাচ্ছি, তারপরে আলাদা নাম করার, এক লক্ষ নাম করার কোনো সুযোগ হচ্ছে না, কি করা যায়, কি করে করা যায়, করব না বলছেন, কি করে করা যায় প্রভুপাদ, এভাবে বিনম্রভাবে বলছেন। প্রভুপাদ তখন অত্যন্ত মানে গম্ভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, কেন রাতে আপনারা কি করেন, রাতে কি করেন, রাতে তো ঘুমোয়, এটা আমাদের জীবনের শিক্ষা, আমরা যদি দিনের বেলা কোনো সেবাতে কোনো রকমভাবে লক্ষণাম না করতে না পারা যায়, তাহলে আমাদের রাত্রিবেলাও করতে হবে, করে আমাকে জীবন দিয়ে আমাদের আদর্শটা বজায় রাখতে হবে। যারা জীবনে আদর্শ রাখার কোনো চেষ্টাই করে না, তাদের উদ্দেশ্য অন্য, তারা ভজন করবে না, নিশ্চিত পরিমাণে বলে দিলাম, তারা ভজন করবে না, তারা অন্য উদ্দেশ্য নিয়ে এসছে। ভজন করতে এলে তাদের একটা লক্ষণ থাকে, তার চরিত্র স্বভাব সমস্ত কিছু দেখে বোঝা যায়, আর বাকি লক্ষণগুলো দেখলে বোঝা বাবু আনা, এটা বোঝা যায় যে এরা আস্তে আস্তে পরে গৃহস্থ হয়ে যাবে, থাকবে না। এখন নিরন্তর সেবাতে নিয়োজিত রাখবার যে ব্যবস্থা প্রভুপাদ করেছেন, এটা আমাদের পক্ষে অত্যন্ত বিষাক্ত লাগতে পারে, আমাদের পক্ষে ভালো থাকবে, আমাদের পক্ষে ভালো লাগতে পারে না, আমরা আমাদের ভালো লাগে না, কিন্তু প্রভুপাদ এই ব্যবস্থাই করেছেন, এছাড়া তো অন্য কোনো রাস্তা নাই। আট নম্বর, এইভাবে নিরন্তর নিজেকে সেবাতে নিয়োজিত রাখার যে ব্যবস্থা, সর্বক্ষণ হরিকথা কীর্তন বা সেবাতে নিয়োজিত ব্যক্তির নামই হল সাধু। প্রভুপাদ বলছেন যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে দেখা যায় খ্যান্তির অব্যর্থ কালোত্তম, অর্থাৎ কোনো উত্তেজিত হওয়ার একটা সুযোগ আছে, এমন একটা পরিস্থিতি এসছে যেখানে নিজেকে সামলানো যাচ্ছে না, উত্তেজিত হতে হবে, কিন্তু এই অবস্থায় যিনি উত্তেজিত হন না তিনি সবসময় ছেড়ে দেন, ক্ষমা করে দেন, যা এটাকে বলে খ্যান্তি, যা হচ্ছে ছেড়ে দেন, নিজেকে ওইগুলো নিয়ে নিজেকে উত্তেজিত করে, মানুষের জীবনে যদি একবার ক্রোধ আসে, ক্রোধকে আগুনের থেকেও ভয়ঙ্কর বলা হয়েছে শাস্ত্রেতে, যার জীবনে ক্রোধ আসে তার সঙ্গে সঙ্গে তার ভজনের ছাইভস্য হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য খ্যান্তির অব্যর্থ কালোত্তম, খ্যান্তি মানে হচ্ছে যিনি উত্তেজিত হওয়ার বিষয়ে রেগে যাওয়ার কিন্তু হন না, অব্যর্থ কালোত্তম মানে হচ্ছে এটা হচ্ছে ভজনের একটা রহস্য, সর্বক্ষণ নিজেকে ভজনে নিয়োজিত রাখা, সর্বক্ষণ, এটাকে অব্যর্থ, অব্যর্থ মানে ন ব্যর্থ কালম, ব্যর্থ ব্যর্থ কোনো সময় যেন আমার জীবনের কোনো এমন মুহূর্ত যেন না হয় যেটা আমার বৃথা চলে গেল, হরিভজন হলো না, যেটা প্রভুপাদ দুঃখ করে বলেছিলেন, একবার এলাহাবাদে একজন বিরাট পদস্থ ব্যক্তি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কিছু একজন হবে, তিনি খবর শুনে
প্রভুপাদের কাছে এসেছিলেন কিছু আলোচনা করবেন, প্রভুপাদকে বাজিয়ে নেবেন, প্রভুপাদকে একটু বাজিয়ে নেবেন ভালো করে, এই জন্য এসেছেন, উনি ভক্তির জন্য আসেননি। যখন এসেছেন তখন সেখানে প্রভুপাদের সঙ্গে তিনি প্রভুপাদ সময় দিতেন এখানে লোকগুলোকে উদ্ধার করার জন্য। তিনি সর্বক্ষণ প্রভুপাদের সঙ্গে তর্ক করে গেলেন, তিন ঘন্টা, দু ঘন্টা, আড়াই ঘন্টা হবে কম সমানে তর্ক করে গেলেন, কোনো কিছুই তিনি মানতে রাজি না, প্রভুপাদ যেগুলো বলছেন যুক্তি কোনোটাই মানবেন না। এই অবস্থায় যখন সেই ব্যক্তি চলে গেলেন, প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে বসলেন, আমার আড়াই তিন ঘন্টা এই অমূল্য ভগবানের সেবার সময়টা আমি এই ব্যক্তির পেছনে আমি দিয়ে দিলাম, এটা আমি কতগুলো সেবা করতে পারতাম এই সময়। এই সময়তে অপ্রাকৃত ব্রহ্মচারী অর্থাৎ গোস্বামী মহারাজ, তখন ব্রহ্মচারী ছিলেন অপ্রাকৃত প্রভু, তিনি গৃহস্থ থেকে সম্পূর্ণ চলে এসেছেন, সন্ন্যাস নিয়েছিলেন পরবর্তীকালে। তিনি ঘরে ঢুকে প্রভুপাদকে দেখে বলছেন, প্রভুপাদ আপনার কী হয়েছে আজকে, এরম তো আপনাকে কোনোদিন দেখি নাই, মুখ লাল, একটা গম্ভীর থমথম ভাব। তিনি তখন দুঃখের সঙ্গে বললেন, দেখো একজন ব্যক্তি এসেছিল, তার পরিচয় বললেন, তিনি সর্বক্ষণ আড়াই তিন ঘন্টা কেবল তর্ক করে গেলেন, কোনো কিছুই আমার থেকে গ্রহণ করতে নিলেন না। আমি তাকে অনেক কিছু দিতে চেয়েছিলাম, অমূল্য জিনিস, কিন্তু সে কিছুটাই নিল না, নিয়ে তর্ক করতে করতে চলে গেল। অপ্রাকৃতবাবু শুনে কাকে বলে তুমি তো ঠাকুর তোমার কুকুর, গাইতে খুব ভালো লাগে, নিজের জীবনে একটা অংশ প্রমাণ করা খুব কঠিন, একটা অংশ প্রমাণ করা খুব কঠিন। যাই হোক, সেখানে গোসাঁই মারা সঙ্গে সঙ্গে কী করলেন, অপ্রাকৃতবাবু কী করলেন, এখান থেকে প্রভুপাদের ভজনকুটির থেকে ওই ব্যক্তিকে তিনি চেনেন, ওই ব্যক্তিকে তিনি চেনেন, তার বাড়িতে চলে গেল, সেটা ছুটির দিন ছিল, বাড়িতে চলে গেলেন, গিয়ে সেখানে দরজা ধাক্কা দিয়ে যে কোনোভাবে অনর্গল পাগল বিট গোস্বামী মহারাজের যে ইংরাজি ছিল এটা কোনো এখানকার এমএ পাস লোকও ডবল এমএ পাসও পারবে না, এরকম ধরনের তার দেখতেও যেমন ছিলেন। তিনি সেখানে গিয়ে অনর্গল তাকে ডাকছেন, আপনি শীঘ্রই নিচে আসুন, আপনার সর্বনাশ হয়ে গেছে, আপনি ব্যক্তি নিচে নিয়ে আপনাকে শীঘ্রই যেতে হবে, আপনার জীবনের যদি সর্বনাশ না চান, আপনি কার সঙ্গে তর্ক করে এসছেন, ইংরাজিতে বলছেন সমান। ওকে এমনভাবে কনভিন্স করলেন, ওই ব্যক্তি বাধ্য হলো প্রভুপাদের কাছে আবার আসতে, অন্য লোক হলে যেত না, তার এমনই প্রভাব, তা বাধ্য হলো, আপনার যদি সর্বনাশ আপনি না চান এক্ষুনি চলুন, গিয়ে প্রভুপাদের কাছে ওই ছাগলকে ফেললেন, ফেলে প্রভুপাদের কাছে দণ্ডবোধ করলো, সেখানে প্রভুপাদ তাকে বোঝালেন, আপনি যে তর্কপন্থা অবলম্বন করলেন পরম সত্যবস্তুকে পাওয়ার জন্য এই তর্কপন্থা চলে না, তর্কপন্থায় কখনোই ভগবানকে পাওয়া যায় না, আপনার যদি বিশ্বাস না থাকে ভগবানকে আপনার আলাদা কথা, কিন্তু আপনি যদি আদৌ আমার কাছে এসে থাকেন ভগবানকে জানবার জন্য তাহলে এইটা পন্থা নয়, কারণ তর্ক অপ্রতিষ্ঠ সুতয় বিভিন্ন নাশৌ মুনির যস্য মতম না ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়ম মহাজন যেন গত সফান্ত, মহাজনরা যেই পথে গেছে সেই পথেই আমরা সেই পরম সত্যবস্তুকে পেতে পারি, কিন্তু আপনি তর্কপন্থায় গেছেন, তর্ক কোনো প্রতিষ্ঠা নাই, তর্কের দ্বারা দুজন চারজন তর্ক করতে থাকলে তর্ক বাড়তেই থাকে, তর্কের কোনো সমাধান হয় না, তর্কের দ্বারা কোনো সমাধানে পৌঁছানো যায় না, আপনি ভগবানকে পাবেন না, তর্ক অপ্রতিষ্ঠ। আর শ্রুতয় শ্রুতি স্মৃতি বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মতামত বলছেন, তার আসল মতটা কী এটাকেও বুঝতে পারে না, বেদ উপনিষদ আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে, ওর আসল মানিটা আসল অর্থটা বুঝতে গেলে আপনাকে সেই মহাজনের কাছে যেতে হবে, নাহলে নিজের চেষ্টাতে বোঝা যায় না। শ্রুতয় বিভিন্ন এমন কোনো ঋষিমুনি নাই যার মতটা অন্য একটা ঋষিমুনির থেকে একটু আলাদা, আলাদা নয়, এমন কোনো ঋষিমুনি পাওয়া যায় না যার মতামত অন্য একটা ঋষিমুনির থেকে আলাদা নয়, অর্থাৎ প্রত্যেক সময় আলাদা হয়, না অসম মুনির যশ মতম না ভিন্ন। আর ধর্মের তত্ত্ব জেনে রাখুন, ধর্মের তত্ত্ব অত্যন্ত গম্ভীর, অত্যন্ত গোপনভাবে রাখা আছে, এটা কোন সবাই পাবে না,
সবার জন্য নয়, ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়ম। আর মহাজনরা যে পথে গেছেন, যেভাবে বলে দিয়েছেন, ওটা যদি কেউ মানতে রাজি থাকে তাহলে সে ভজন করতে পারবে, তা নাহলে অমান্য করলে তার জীবন সর্বনাশ সে নিজেই করল, এটা হয় না কখনো। খ্যান্তির অব্যর্থ কালোত্তম পৌপাদ দুঃখ করে বললেন, আমার সময়ের এতগুলো সময় নষ্ট করে দিলাম, কেন পৌপাদ তো একটা মুহূর্ত সময় নষ্ট করতেন না, গুরুবর্গও করতেন না। তো খ্যান্তির অব্যর্থ কালোত্তম, অব্যর্থ কালোত্তম মানে যে সাধুর জীবনে কোনো একটা সময়ও কোনো বৃথা যায় না, বৃথা প্রজল্প বিচা কোনো কাজে কোনো বৃথা কাজে যায় না, সেরকম ধরনের ব্যক্তি তিনি ভজন করেন। সেখানে বলছেন এইভাবে যার ভাবটা রয়েছে, এই ভাব যার হৃদয়তে রয়েছে, অর্থাৎ খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মানসন্যতা, তিনি কোনোরকমভাবে এক মুহূর্ত সময়কালও তিনি অপব্যয় করেন না, তার জীবনের একটা মুহূর্তকালও অপচয় যায় না, আর তিনি বিরক্ত, বিরক্তির বিরক্তি মানে যেগুলো কৃষ্ণ ভজনের সঙ্গে কোনো সংযোগ নাই, যে যে বিষয়গুলোর সঙ্গে কৃষ্ণ ভজনের কোনো সম্বন্ধ নাই সেরকম কোনো বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন না, অর্থাৎ ইন্দ্রিয় তর্পণ বিষয় ভোগের ইন্দ্রিয় তর্পণ যে বিষয়, অন্য অন্য যেগুলো ব্যর্থ বিষয় যেগুলোর সঙ্গে কৃষ্ণ ভজনের কোনো সম্বন্ধ নাই, সংসব নাই, এটাকে বলা হয়েছে, সেটাকে বলা হয়েছে সেই বিষয়ে যদি কাউ রুচি থাকে সেটাকে বলা হয়েছে অন্য অভিলাষ, সেরকম যদি না থাকে অর্থাৎ কৃষ্ণেতর বিষয়ে অরুচি, কোনোরকমভাবেই তার কৃষ্ণতর বিষয়ে কোনো মন লাগে না, এরকম বিরক্তির অন্যত্র, অর্থাৎ অন্যত্র মানে কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ ভজন সংক্রান্ত বিষয় ছাড়া সাধুগুরু বৈষ্ণব হরিকথা কীর্তন সেবার বিষয়, যেগুলো ভগবানের সেবার বিষয় বা তদীয় বস্তু সেবার বিষয়ে যার আগ্রহ, যেখানে যেখানে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো আগ্রহ, সেই সব বিষয়ে কোনো তিনি কোনোরকমভাবে রুচি দেখান না, বিরক্তির অন্যত্র। খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির বিরক্তির মানশূন্যতা আশাবন্ধ, মানশূন্যতা মানে কোনোরকম অভিমান তার নাই, কোনোরকমভাবে অভিমান তার হৃদয়ে নাই, সর্বদাই তিনি অপরকে মান দিতে চান, নিজেকে তিনাদপি, যেটা আমাদের গল্প মনে বলা হয় এটা তিনাদপি, বিরক্তির অন্যত্র চৈ, হ্যাঁ এখানে বলছেন খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির আশাবন্ধ সমৎকণ্ঠ নাম গানে সদা রুচি, নাম গানে সর্বদাই রুচি, সর্বদাই তার যে কোনো সময় তার ভগবানের গুণগান কীর্তনে তার রুচি সর্বত্র সবসময় দেখা যায়, আর তার আসক্তিস্তদ গুণাখান গুণাখান তার গুণগান যেখানে হয় সেখানে তিনি আনন্দের সঙ্গে সেখানে বিরাজমান করেন, আসক্তি আছে তাতে, আর যেখানে ভগবানের ধাম, যেখানে ভগবান বসবাস করেন, ভগবানের যে সমস্ত ধাম সেই ধামেতে তার থাকার খুব আচ্ছা ইচ্ছে, আসক্তিস্তদ গুণাখানে প্রীতিস্তদ বসতিস্থলে, এই সমস্ত লক্ষণগুলো, এই সমস্ত লক্ষণগুলো যার হৃদয়ে দেখা যাবে না, জেনে রাখবেন এই সমস্ত লক্ষণগুলো যার ভিতরে দেখা যাচ্ছে না তিনি নিশ্চিত পরিমাণ সাধু নয়, সাধু হবে না, তার লক্ষণগুলো দেখে বোঝা যাবে এই এই হচ্ছে তার উদ্দেশ্য জীবন, ওই লক্ষণগুলো না থাকলে তাকে সাধু বলা যায় না, যেগুলো আমি বললাম খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মানসন্যতা আশাবন্ধ সমৎকণ্ঠ নাম গানে সদারুচি আসক্তিস্তদ গুণাখানে প্রীতিস্তদ ভেষজস্থলে ইত্যাদয় অনুভাবা, এই ভাবগুলো যার মধ্যে থাকে তার জানবে ভগবানের জন্য, গুরু বৈষ্ণব ভগবানের জন্য তার প্রীতির অঙ্কুর জন্মাচ্ছে, যেমন গাছের গাছ জন্মার আগে একটা প্রথমে বীজ থেকে একটা অঙ্কুর উদ্গম হয়, অঙ্কুর উদ্গম হওয়ার পরে অঙ্কুর থেকে এবার সম্পূর্ণ বৃক্ষের পরিস্ফুটন হয়, প্রকাশিত হয়, এইভাবে নিয়ম হলো তাই ভজনের সমস্ত লক্ষণ আছে, যদি একইভাবে আমি পড়ে থাকি যেমন ঘাটের মড়া পড়ে থাকে, আমি যদি পড়ে থাকি তাহলে হয় না,
সমস্ত ভজনের খবরগুলো রাখতে হয়, কিভাবে আমি অগ্রসর করব, কি হব। ভজন যারা করেন তার বাধা আসে, যিনি ভজন করেন না বাধা আসার কোনো সমস্যা, যিনি ভজন করলেই বাধা আসবে। যারা ভজন করে তারা প্রশ্ন করে গুরু বৈষ্ণবকে যে এরকম করতে গেলাম হচ্ছিল না, কি করে করব। আর যাদের কোনো প্রশ্নই নেই তারা ভজন ওই করছে, এলে লোক দেখানো, বাস্তবিক কোনো কথা নেই। আমি বিগত দিনে অষ্টম অধ্যায় শুরু করে দিয়েছিলাম এবং সপ্তম অধ্যায়ের সেখানে 53 নম্বর শ্লোক থেকে 72, 73, 74 পর্যন্ত বিশেষ কিছু আমি আলোচনা করি নাই। তার কারণ হলো আমি যেগুলো কথা বলতে বলতে বলেছিলাম সেগুলোই এখানে আছে। অর্থাৎ দুটো কপত কপতি কীভাবে একটা বনে বাসা করেছিল, তাদের কীভাবে আসক্তি হয়েছিল, কীভাবে জঙ্গলে আনন্দে ঘুরে বেড়াতো, কীভাবে কোন দিন কোন জায়গায় গেছিল, পত্নী কোথায় গেছিল, বাচ্চাগুলোকে কীভাবে শিকারি, এগুলো সব এর মধ্যেই আমার কথার মধ্যে ছিল বলে আমি আর এগুলোকে আলোচনা সেরকমভাবে একটা করি নাই। এগুলো হয়তো আমি মূল পাঠ করতে পারি, মূল কাঠ বললে করতে পারি কিছুক্ষণ পরে, যেটা আমি করেছিলাম 52 নম্বর পর্যন্ত করে আমি এখান থেকে পুরো, এগুলো সবই একটাই, এই কথাগুলোকে বিস্তৃতরূপে বর্ণনা আছে বলে যদি উচিত ছিল আমার সবগুলো পাঠ করা। যাই হোক, হয়তো শেষের দিকে কিছু আলোচনা মানে মূল পাঠ করতে পারি। অষ্টম অধ্যায়তে দেখলাম সেখানে আমাদের এই যে অবধূত সন্ন্যাসী যদু মহারাজকে বলছেন, রাজন আমি কিভাবে এগুলো শিখেছি অজগরের থেকে, বিভিন্ন জায়গা থেকে শিখেছি, বিশেষ করে সুখ দুঃখ স্বর্গে নরকে সর্বত্রই আছে, খালি সুখ আর দুঃখ এই দুটোকে বলা হয় ফেক টার্ম। সুখ আর দুঃখ যেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, সুখ দুঃখ যে শব্দ নিয়ে আমরা ব্যস্ত থাকি এটা বাস্তবিক পক্ষে কিন্তু একটা ফেক টার্ম। সুখ আর দুঃখ বলে বাস্তবিক যে আমরা আলোচনা করি জড়জগতে সেটা কিন্তু আদৌ কিন্তু এর অস্তিত্ব নাই। যেগুলোর অস্তিত্ব নাই সেগুলোর ব্যাপারে ভগবান কি করতে পারে। যেমন কোনো একটা ব্যক্তি একটু ঢুকে খুব দুঃখে পড়ল, দুঃখে পড়ে বলছে ভগবান নেই, ভগবান আমার সাড়া দিল না, এরম অবস্থা আমার হলো, এত বললাম বলল না, কিন্তু সে চিন্তা করছে না। যেটাকে তুমি দুঃখ বলে মনে করে নিলে বর্তমানে, যেটাকে সুখ বা দুঃখ বলে মনে কর, সুখ দুঃখের জড়জগতের ডেফিনেশন ব্যাখ্যাটা কি, তারা বলছেন আমার রুচি আমার স্বভাব এর অনুকূলে যে বিষয়গুলো আমি পাবো সেটাকে আমি সুখ মনে করি। বোঝা গেল, আমার রুচি আমার স্বভাব এগুলোর অনুকূলে আমার যা যা ঘটনা ঘটবে সেগুলোকে আমি প্রশংসা করব, এটা আমার সুখ। আর আমার রুচির বিরুদ্ধে আমার স্বভাব আমার যা কিছু আমি চেয়েছিলাম তার বিরুদ্ধ হলেই আমার দুঃখ হয়। বোঝা গেল, তাহলে যেগুলো আমার অনুকূল হয় আমার শরীরের আমার মনের আমার যা কিছু আমি যেটাকে ভালো মনে করি আমার সংস্কার অনুযায়ী তার অনুকূল হলেই ওটাকে আমি ভালো মনে করি। যেমন কোনো মদ্যপায়ী ব্যক্তি কোনো দিন যদি মদ্যমাংসের একটা আসর পায় তাহলে আজকে আমার ভালো দিন বলবে সে, এটা তার পক্ষে সুখকর হলো। কিন্তু একটা সাধুর পক্ষে সে যদি হরিভজন না করতে পারে সেদিন তো তার শাস্ত্র বলছে সেই দিনটাকে দুর্দিন বলা হচ্ছে, শাস্ত্র বলছে ওই দিনটাকে জানবে দুর্দিন কপাল মন্দ, যেদিন হরিকথা শোনা হলো না, হরিকীর্তন হরিভজন হলো না, সেই দিন দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন, বিদাল টরেন্সিয়াল রেন হচ্ছে, বিশাল বীভৎস বৃষ্টি ঝড় অনেক কিছু, সেই দিনটাকে দুর্দিন বলা যাচ্ছে শাস্ত্র বলছে। ওটাকে দুর্দিন বলে না, ওটা তো আসেই যায়, কিন্তু যেদিন আমার হরিকথা কীর্তন হলো না ভগবানের সেবা হলো না সেটাকে বলে দুর্দিন বলা হচ্ছে। যেটা আমি অনেক আগেও বলেছিলাম, বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি, এটা হচ্ছে আসল কথা। বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি,
বিপদ নৈব, যেটাকে তুমি বিপদ মনে করছো আদৌ এটা বিপদ নয়, তুমি মনে করছো এটা বিপদ কিন্তু এটা বিপদ নয়। বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, যেটাকে তুমি সম্পদ সুখের দিন মনে করছো বাস্তবিক এটা সুখের দিন নয়। বিপদ কোনটাকে বলা হয়, যেদিনটা ভগবৎ স্মৃতি বিমুখ, আমার ভগবানের স্মৃতি রইল না, আমার যেদিনে ভগবানের স্মৃতি রইল না, আমি কোনো ভগবানের সেবা করতে চাইলাম না, আমার জীবনের সেই আয়ুটা যমরাজজি মহারাজ নিয়ে গেল। যে ব্যক্তি যে সাধুর জীবনে অব্যর্থকালত্ব সিদ্ধ হয়েছে, তার একটা সেকেন্ড কাল যমরাজের বাবার ক্ষমতা নিয়ে নিয়ে যায়। যার জীবনটা সেবাময় তার কালটাকে যমরাজজি নিয়ে যেতে পারবে না। বাকি হরিবিমুখ সেবা বিমুখ ব্যক্তির জীবন খরচা খাতায় চলে যাবে, খরচা খাতায় চলে যাবে, নষ্ট হয়ে যাবে, থাকবে না। তাই জন্য বলছেন ভগবানকে বিস্মৃতি হওয়া, ভগবানকে ভুলে যাওয়ার মতো, ভগবানকে ভুলে যাওয়ার মতো যে একটা যে দুর্ভাগ্য, এটাকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর। ভগবানকে ভুলে গেলে সেটা হচ্ছে সবচেয়ে বিপদ। আর ভগবানকে না ভোলা, মনে রাখা, সমস্ত ভজন যা যে যেখানে ভজন করছে, সমস্ত ভজনের মূল হচ্ছে একটা কেন্দ্র, এটা হচ্ছে হরিভক্তি। সুদয় গুরুপাদ প্রথম বলতেন যে যত বিধিনিষেধ আছে, এটা করো না, ওটা করো না, ওটা করো না, এই চতুর্মা সব বিধিনিষেধ, সব বিধিনিষেধ শাস্ত্রেতে যেখানে যত আছে, সব বিধিনিষেধের মূল একটা কিন্তু পিভটেড পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে ভগবানকে সর্বদা মনে রাখবে, ভগবানকে কখনো ভুলবে না, একটা বিধি একটা নিষেধ। তাহলে যত হরিভক্তি বিলাসে হোক, যেখানে যত বিধি নিষেধ আছে, যখানে যত বিধি নিষেধ ভজন করতে গেলে যত বিধি, সব বিধিনিষেধের মূল কেন্দ্রবিন্দু একটা, অর্থাৎ সর্বদা ভগবানকে স্মরণ রাখবে। সততম স্মর্তব্য বিষ্ণুম, গুরুপাদপদ বলতেন সততম স্মর্তব্যম বিষ্ণুম বিস্মর্তব্যম ন যাত উচিত, তাকে মনে রাখাটাই হলো উচিত, আর ভুলে না যাওয়াটাই হলো নিষেধ, ভুলে ভুলে যাবে না। বিধি হলো মনে রাখা, নিষেধ হলো, এই দুটো বিধি নিষেধকে কেন্দ্র করে যত আমাদের বিধি, একাদশীতে এখানে পালন করতে হয়, এই করতে, যত বিধি নিষেধ সব কিছুর কেন্দ্রবিন্দু একটা। যার জীবনে সর্বদাই ভগবৎ স্মৃতি আছে, যাকে রাত্রি দুটোর সময় যদি ডেকে, আজকে বলছিলাম তাই, রাত্রির দুটোর সময় জিজ্ঞেস মহারাজ হরিকথা বলুন, ও দুটোর সময় উঠে হরিকথা বলতে পারবে, বোঝা গেল। নিরন্তর যার ভগবত ভজনে হরিকথায় যাদের রুচি, সেরকম ব্যক্তি বাস্তবিক ভজন করে, বাকি ভুলে যাওয়াটা এটা উচিত নয়। আর ভুলে যাওয়া মানে সব গেল, যেটা কুন্তিদেবী একমাত্র পুরো শাস্ত্রে দেখা যাবে। কুন্তিদেবী বলছেন ভগবানকে যে আমাদেরকে বিপদ দিন, যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারকা সব কাজ সমাধান করে, তখন কুন্তিদেবী কাঁদছেন, হিসাব মতো পিসি হন কুন্তিদেবী, পিসি হন, কিন্তু এসব তো জড়জগতের সম্বন্ধ, কৃষ্ণ তো ভগবান। তাই যে বলছেন কুন্তিদেবী বলছেন আমাকে, আমাদেরকে, কুন্তিদেবী যখন কাঁদছেন ভগবান বলছেন না আর তো কাঁদার কোনো কপার নেই, আর তো সব অনুকূল হয়ে গেছে, সব শত্রু মরে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হয়ে সবই তো হয়ে গেছে, আর কি, আর সব তো তোমাদের অনুকূলে। কৃষ্ণ বোঝাচ্ছেন কুন্তিদেবী আর আর দুঃখ কী, সব তো সব তো বিপদ তো চলে গেছে। কুন্তিদেবী বলছেন না এখন তো বিপদ শুরু হলো, বলে বলো কি, এখন তো বিপদ শুরু হলো, এখন তো বিপদ আসল বিপদ শুরু হলো, এখন আমাদেরকে তুমি অনুকূল ব্যবস্থা করে দিয়েছ, সারা জগৎ আমাদের অনুকূলে, আমরা এখন বসে পড়েছি, সব অনুকূল সব কিছু, এখনই তো বিপদ, এখন তো তোমাকে ভুলে যাব, এখন তো তোমাকে ভুলে যাওয়ার সময় হলো, যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ তোমাকে স্মরণ থাকে। দেখবে তবে এক্ষুনি যে যে ছেলেটা কথা শুনছেন না, না ভয়ঙ্কর একটা রোগ হয়ে যাক সঙ্গে সঙ্গে, তাই তো আমি তো মরে যাব, ভয় চলে আসবে, তখন এবার অনুগত। কত লোক দেখেছি কোনো শোনে না, সারা জীবন বেলেন লাফানা করো নোংরাম, লাস্টের দিকে যখন সব শেষ আর কিছু করার নেই, এ মহারাজ বাঁচান।
Guru Maharaj kache asto. Jaghanno. Kichu korto na sahaj. Bhagavaner mayar ekta lathi na khele, ami dekhechi keu shabhabik bhabe bhajan koren, shabhabik bhabe bhajan korar jonno eshe sottikare, erom lok khuje pai na. Ekta birat lathi khabe mayadevir theke sob shesh dombho ahankar সব শেষ হয়ে যায় যতটুকু আছে দম্ভ করার তো কিছুই নেই জন্ম ঐশ্বর্য সুত সেই চারটে নিয়ে চারটের কিছুই নেই তথাপি তো আমি দেখি যে অহংকার করে না আমাকে গলা কাট অহংকার করছে চারটের কিছুই দেয়নি ভগবান না দেখতে না কিছু বিদ্যা না তো ধন দৌলত কিছুই নেই তথাপি তার অভিমান এরকম আরে বাপরে কত না কত শের মানে ছাগল কুকুর মনে করে গুরু বৈষ্ণবকে এরকম ধন তাও তো শাস্তি পায় সময় মতো তাদের ভগবান জবাব দিচ্ছেন দেবেন কিছু করার নেই কাজী কুন্তিদেবী বলছেন এখন তো বিপদ শুরু হলো এখন তো আমাদের বিপদ তো শুরু হলো এখন তোমাকে ভুলে যাব ভুলে গেলেই আবার তো তোমাকে ভুলে যাওয়া মানে বিপদ আর তো কোনো উপায় নেই এইভাবে কুন্তিদেবী বলছেন আমাদের বেশি করে বিপদ দাও বিপদ হ সন্ত তত্ত্ব জগৎগুরু আমাদেরকে বেশি করে বিপদ পাঠাও বিপদ হলে ভালো আমরা সোজা থাকব সব সময় অনুকূল ভাবব তোমাকে চিন্তা করব আর সব সময় যদি প্রতিকূল অবস্থার মধ্যে থাকি তাহলে আমাদের তোমার শরণটা থাকবে আর যদি সব সময় সব অনুকূল সবই তো অনুকূল আর তো আমাদের বিরুদ্ধ কেউ নেই তখন আর তোমাকে মনে রাখতে পারবো না এইভাবে দুঃখ করে বলছেন তাহলে সেখানে আমরা দেখলাম যে এই যে ব্রাহ্মণ অর্থাৎ এই অবধূত সন্ন্যাসী তিনি বলছেন দেখুন আমি স্বর্গে নরকে সর্ব যে কথাটা বলছিলাম যে যে কথাটা পরিষ্কার হলো না এখনও কেউ বুঝলো না আমি কেন এ কথা বললাম যে সুখ আর দুঃখ দুটো হচ্ছে অ্যাপারেন্ট টার্ম আপেক্ষিক একটা শব্দ এর কেন তৈকালিক অস্তিত্ব নাই কথাটা খুব ভালো করে বুঝতে হবে এটা এড়িয়ে গেলে কিছু বোঝা যাবে না সুখ আর দুঃখ যেটা নিয়ে লোকে ব্যস্ত আছে আজকে অবস্থা খারাপ কালকে এগুলো লোকে জীবনে আসে যায় কিন্তু এই সুখ আর দুঃখটাকে একটা অ্যাপারেন্ট টার্ম বলা হয় আপেক্ষিক শব্দ যেটা আমার কাছে দুঃখকর সেটা আপনার কাছে সুখকর যেটা আপনার কাছে সুখকর আমার কাছে দুঃখকর ম্যান টু ম্যান দেখুন উঠ যে সে যে মরুভূমিতে চলে তার মরুভূমিতে কোনো কষ্ট হয় না সে কীভাবে একবারে প্রচুর জল 20 লিটার 25 লিটার এইখানে জমা করে রাখে এ পিঠে অন্য একটাভাবে সেইটাকে ফার্টিলাইজ হয় ফার্টিলাইজেশন হয়ে সেটা জল হিসাবে তার কোনো কষ্ট হয় না অথচ আপনি যদি এক গ্লাস জল না পান মরুভূমিতে আপনি মরে যাবেন তাহলে ভগবানের কী সৃষ্টি দেখুন অদ্ভুত সৃষ্টি তাহলে একজনের পক্ষে এটা সুখকর একজনের পক্ষে দুঃখকর হচ্ছে তাহলে এই জগতের সুখ দুঃখের যে শব্দটা ইউজ করলেন এটা তো কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব যদি থাকতো ইটারনাল অস্তিত্ব নিত্য জগতে তা নিত্য জগতে থাকলে সবার জন্য একই প্রয়োগ হবে আপনার যুগে দুঃখ আমার জন্য সেটা দুঃখ হবে যদি নিত্য হয় যদি নিত্য না হয় আপনার জন্য একটা ওর জন্য একটা তার জন্য একটা বিভিন্ন সাজানো আছে তাহলে যার যে সংস্কার সেই সংস্কার অনুযায়ী সে অনুকূল যেটা যদি ভাবে যেটাকে সে অনুকূল ভাবে সেটাকে সুখ মনে করে আবার যে ব্যক্তি এটাকে প্রতিকূল মনে করে ওটাকে দুঃখ মনে করে বাস্তবিক সুখ বা দুঃখ এর কোনো তৈকালিক অস্তিত্ব নাই ত্রৈকালিক মানে বর্তমান অতীত ভবিষ্যৎ এটা ত্রিকাল ত্রিকালের প্রেক্ষাপটে অর্থাৎ ভূত ভবিষ্যৎ আর বর্তমান এই তিন কালের প্রেক্ষাপটে যে বস্তু যে এই তিন কালের প্রেক্ষাপটে যার কোনো পরিবর্তন হয় না যার কোনো পরিবর্তন না সেটাকেই গ্রাহ্য করতে হয় যেটা চেঞ্জেবল যেটা পরিবর্তন হচ্ছে খালি সেটাকে আর সত্য কী করব সত্যের স্বরূপ তো ওরকম নয় যেটা আমরা আপেক্ষিক সত্য যেটা নিয়ে থাকি যেটাকে আপেক্ষিক সত্য রিলেটিভ ট্রুথ সেটা স্বরূপ পরিবর্তন হয়ে যায় আজকে এক আছে কালকে কিন্তু পরম সত্যের কিন্তু পরিবর্তন হয় না হয় কি পরম সত্য বস্তু একই থাকে যার জন্য
যতো রকম পার্লামেন্টে এখানে ওখানে যত নিয়ম শৃঙ্খলা যেটা ওরা করবে, পার্লামেন্টে পাস করলো একটা বিল, ঘটনা বামন গোস্বামী মহারাজও বলতেন যে কোনো একটা জায়গায় কোনো একটা বিল পাস করালো, বিল পাস করে নতুন নিয়ম হলো, কিন্তু ওই নিয়মটা যে চিরকাল থাকবে এমন কোনো কথা নেই, আবার অন্য কোনো মিনিস্টার পদে আসবে সেই নিয়মটাকে ফেলে দিল, যে আবার নতুন নিয়ম করলো। তার মানে হলো যে যত নিয়ম রুলস রেগুলেশন আমাদের সমাজে আছে প্রয়োজন বোধে সেগুলোকে পরিবর্তন করতেও পারে সরকার, কিছু করার নেই, সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট, যে রুলস এখন আজকে কালকেও পরিবর্তন করে দিতে পারে। কিন্তু নিত্য জগতের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, নিত্য জগতের যে আদেশগুলো আছে, নিত্য জগতের যে আদেশ নির্দেশগুলো আছে, এগুলো কিন্তু চেঞ্জেবল নয়, ওয়ান্স ডান ডান ফর এভার, এটা একবার বলা হয়ে গেছে ও নিত্য নিত্য, শাস্ত্রে যেগুলো বলা আছে ও কোনো বাবার ক্ষমতা নেই ওগুলোকে পরিবর্তন করবে, একটা শব্দ পারবে না, ওখানে বলা আছে মানে ওইটিই মানতে হবে, তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, তুমি পারবে না তুমি ছেড়ে দাও, কিন্তু ওইটিই মানতে হবে, শাস্ত্রের ওইটি বিধি। কাজেই ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যে সত্য, যে সুখ দুঃখটার কোনো অস্তিত্বই নাই, সেটা নিয়ে ভগবান কেন মাথা ঘামাবে, এটা তো আমার পক্ষে দুঃখ, এটা তো বাস্তবিক দুঃখ নয়, যেটা বলছিলাম আত্মার সঙ্গে ওই দুঃখটার কোনো সম্বন্ধ নেই, যে আত্মাটা ভেতরে রয়েছে ওর সঙ্গে তো এই সুখ দুঃখের কোনো সম্বন্ধ নেই, এটা তো করে জড় মন, জড় ভাবনা, জড় মন, জড় ইন্দ্রিয় এগুলো এগুলো দুঃখ মনে করছে, আত্মা তো দুঃখ মনে করছে না, আত্মার সঙ্গে তো কোনো স্পর্শ হচ্ছে না জগৎ, যেটা আমি সেদিনকে বলছিলাম যে পুকুর পাড়ে যে তাল গাছটা হয়েছে বিরাট, হ্যাঁ না, এই জলের মধ্যে যদি একটা পাটকেল ছোড়া যায় যে তরঙ্গ ওঠে সেই জলের দিকে তাকালে দেখা যাবে তাল গাছটা এরম এরম করছে, তাল গাছটা কিন্তু পাড়েতে দাঁড়িয়ে রয়েছে, তাল গাছের ছবি পড়েছে ওখানে, সেখানে যখন একটা তাল গাছের এই ছবিটা ওতে পড়েছে সেই তালাবে সেই ঝিলেতে আমি যদি একটা পাটকেল মারি সেখানে দেখতে পাবো তাল গাছটাও ঢেউ উঠবে যখন তালকারম নামছে কাঁপছে, কিন্তু সত্যিই কি তাল গাছটা কাঁপছে, তাল গাছ তো কাঁপছে না, তাল গাছ তো স্থির রয়েছে, তাল গাছের সঙ্গে তো কোনো সম্বন্ধ নেই, তাল গাছ ওপরে রয়েছে, কিন্তু কেন মনে হচ্ছে তাল গাছটা কাঁপছে, এটা তো মুশকিল ব্যাপার, এই কথা কেউ চিন্তা করছে না। ঠিক সেরকম আত্মার সঙ্গে যেমন তাল গাছটার সঙ্গে কাঁপবার কোনো সম্বন্ধই না, জলের ব্যাপার জল বুঝুক, কিন্তু ওই তাল গাছটা যে কাঁপছে দেখা যাচ্ছে সেই বিষয়টা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে আত্মার সঙ্গে যে সুখ দুঃখতে আপনার হৃদয় কাঁপছে, আমার স্ত্রীটা চলে গেল রে, আমার এই চলে গেল রে, এই যে কাঁপছে আপনার তো কাঁপছে দুঃখে, তো এই যে কম্পনটা যেমন আপনার মনের মধ্যে হৃদয়ের মধ্যে কম্পন উঠছে দুঃখেতে, সুখেতে আনন্দ উঠছে, ঢেউ উঠছে, কিন্তু এগুলো যে আপনার আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ, যেমন তালগাছটার সঙ্গে, তাল গাছটার সঙ্গে জলের ছবিটার কোনো সম্বন্ধ নাই, ঠিক সেই ব্যাপারটা, ওই ঘটনাটি তাই, অর্থাৎ এই যে কাঁপছে অর্থাৎ দুঃখ সুখ হলো আমাদের জীবনে, কেউ মেরে গেল, কেউ টাকা চুরি করে নিয়ে গেলো, কেউ কেউ স্ত্রী মরে গেল, কেউ চলে গেল স্ত্রী ছেড়ে দিয়ে, বিভিন্ন যে দুঃখগুলো হচ্ছে বা সুখগুলো হচ্ছে এগুলোর সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নাই, আত্মা নির্বিকার, আত্মা হচ্ছে নির্বিকার, আত্মা এসবের সঙ্গে কোনো সম্বন্ধ, সচ্চিত আনন্দময় অপ্রাকৃতিক জগতের আনন্দ, কিন্তু জড়জগতের নির্বিকার এর সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কিন্তু যেহেতু মায়াগ্রস্ত অবস্থায় রয়েছে, মায়াগ্রস্ত অবস্থায় মায়াকৃত, মায়ার দ্বারা যে কোনো ক্রিয়াকর্মগুলো হচ্ছে সুখ দুঃখ যা কি, এটা জীবাত্মা মনে করছে আমার দুঃখ আমার সুখ, পর অপি মনুতে অনর্থম তৎকৃতন চাবি পদ্ধতে, এটা হলো বিষয়। তাহলে সুখ দুঃখের যখন ত্রৈকালিক কোনো অস্তিত্ব নই, তাহলে ভগবানকে গালাগাল দিয়ে তো লাভ নেই, তুমি বলছো আমার এই টাকাটা চুরি গেল, আমার এই হলো, আমার ভগবান যেন আমার ট্যাক্সের এই মামলাটা কাটিয়ে দাও বলছে, ভগবানের ভগবান তো এসব নিয়ে কোনো মাথাই ঘামাবেন, এ তো জড় জগতের তুচ্ছ জঞ্জাল, ভগবান তোমার ট্যাক্সের ব্যাপারে চিন্তা করবে, যার যার চিন্ময় ভূমিকায় রয়েছেন
গোলক গোলকধাম বৃন্দাবন, তার সময় কই সব চিন্তা। এটা তো আদৌ তোমার সুখ দুঃখ নয়, তোমার পক্ষে এটা বিপদ। আসল তো বিপদ তো, আসল বিপদ তো তোমার আত্মা, তুমি ভজন করছো না, তুমি তো ভজন করছো না, তোমার বিপদ তো আত্মার বিপদ তো তুমি নিজে রেখে আনছো। আর তুমি ভগবানকে সামান্য দুঃখ, আমার ছেলে মারা গেল, অসুখ হলো, এ ভগবান ভগবান নেই, ভগবান কোথায়, ভগবান থাকলে কোনো সাড়া দিত না, এই সব বেকার ফালতু কথা। এর বল ওই ছাগলগুলো বোঝে না যে ভগবানের এইসব তুচ্ছ, এটা তো আদৌ সুখ দুঃখ নয়, এটা তো ত্রৈকালিক, ত্রৈকালিক জগৎ, ত্রৈকালিক অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে সত্য নয়। এই আজকে যেটা দুঃখ কালকে সুখ। আজ আমি দেখলাম ও ভিখিরি ছিল, পথের ভিখিরি, রাস্তায় ভিক্ষা করে খেত একটা ছেলে, 15 বছর না 16 বছরের ছেলে, সে হয়ে গেল কোটিপতি বোম্বেতে, কোটি কোটি টাকার মালিক। আমাদের বিদ্যানগরে, বিদ্যানগরে এই হরিকথার একটা সেন্টার করবো ইচ্ছা ছিল, কেন ভগবান চৈতন্য মহাপ্রভু ওখানে, ওইখানে অনেক শিক্ষিত লোক আছে, এখানে তো কোনো লোকের কোনো রুচি নাই, তো সেখানে ভগবানের ইচ্ছা নয়। ভগবান বলছেন তুই মরে যাবি, এত হরিকথা বলে কোথায় যাবি তুই, ভগবান আমাকে হতে দিল না, কিন্তু ওরা হওয়া হওয়ার মুখে ছিল, ভগবানের ইচ্ছা নয়, তুই তো মরেই যাবি, ওখানে যেতে আসতে তো মরে যাবি, কী করে কী করবে, খাওয়ার টাইম নেই কিছু, তো ভগবান এখানে করলেন। তো যাই হোক, যা হলো, যেটা বলছিলাম বিদ্যানগরে কী আলোচনা করছিলাম, যে বিদ্যানগরে এরকম একটা হরিকথা সেন্টার করার ইচ্ছা ছিল, কিন্তু ভগবানের ইচ্ছা নয়, ভগবান এখানেই করলেন, যাতে এখানে ভালো হয়। যেটা কি বলতে গেলাম যেন, কি বলছিলাম আলোচনা প্রসঙ্গে, হ্যাঁ সুখ দুঃখের, তো ওইখানে যে হলো না, এটা আমি যদি মনে করতাম ওটা এটা আমার পক্ষে দুঃখ মনে করতাম, কিন্তু দুঃখ তো নয়। আমি দেখলাম ভগবান যেখানে যত হয়েছে, বিশ্বাস করুন, যেখানে যত ভয়ঙ্কর ঘটনা হয়েছে আমার সঙ্গে, অকারণে একটাও কোনো বদনাম দিতে পারেনি, কিন্তু অকারণ অত্যাচার করেছে। আমি তখন চিন্তা করতে এগুলো কেন হচ্ছে, একটাও তো আমি কিন্তু অন্যায় করিনি। পরে চিন্তা করলাম ভগবান ওইগুলো ওদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, আমাকে ভগবান জগতে এই সেবাটা করাবে, পরে বুঝতে পারলাম যে ভগবানের প্ল্যানটা কোথায়। একটা বই রাখার জায়গা নেই আমার, সমস্ত জঙ্গলে জঙ্গলে ঘুরছি রাস্তায় রাস্তায়। তো তখন যে চিন্তা হতো, পরে বুঝলাম নিত্যানন্দবাবুর এইটা হলো প্ল্যান। ওই বিদ্যানগর কথা বলছিলাম, সেটা একজন বিদ্যানগরে একটা ছেলে, বিদ্যানগরে একটা ভদ্রলোক, তার জমি ওটা, তিনি এখন বোম্বেতে থাকেন, তার জমি, তার জীবনের কাহিনীটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বিদ্যানগরে করবার আরেকটা উদ্দেশ্য ছিল, যেখানে জমিটা ছিল তার পাশেই হলো বিরাট হাই স্কুল, কয়েক হাজার ছেলে পড়ে। তা আমি বললাম পাখিগুলোকে ধরবার হচ্ছে ভালো জায়গা, এরা ফাঁদ পেতে বসবো, আসবেই আমার কাছে, যখন ইন্টারনেটে দেখবে বাবা আসবে, এখানে তো কেউ আসবে না। ওই প্ল্যান নিয়ে আমি করেছিলাম যে ওখানে স্কুল আছে একটা, অনেকগুলো স্কুল, আর হাই স্কুলটা যেটা সবচেয়ে বড় স্কুল বিদ্যানগর, সেটা একবারে পাশে, তো কোনো না কোনোভাবে ওরা খবর পাবে আমার, আসবে, ছোটো ছোটো ছেলেগুলোকে তৈরি করবে, ওই প্ল্যানে করেছিল। ভগবান চিন্তা করলো অনেক কষ্ট হবে, ওখানে যাবি আসতে পারবে না, যেতে আসতে কত সময় চলে, এই এত কোনো সময় নষ্ট হয়, এমনকি নদী পার হতো তো আমার সময় নষ্ট হয় না, আমার জন্য আলাদা বোট আছে, টুক করে এলো পার হয়ে গেল, আর যদি ওই সময়গুলো দিতাম তাহলে আর কিছু করতে পারতাম। তো ওই ভদ্রলোকের কথাটা শুনলাম অন্য লোকের মুখে, সে এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, বোম্বেতে এখন কোটি কোটি টাকার মালিক, বিভিন্ন প্রজেক্ট করছে, মানে ব্যক্তিগত প্লেন নিয়ে সবাই উড়ে উড়ে যাবে, এগুলো সব করছে ভদ্র, আমার সঙ্গে কথা হলো সব। তার কাহিনী জানলাম, সে ওই স্কুলে পড়তো, যে স্কুলটা হাই স্কুল বললাম না, ওই জমিটা ওর জমি, সেই স্কুলেতে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে, যাই হোক এখন করে, সেখানে কোনো একটা নোংরা ঘটনায় সে ছেলেটা জড়িয়ে যায়, কোনো একটা ঘটনা করে, হেডমাস্টার ওকে স্কুল থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে বাবা মা মারতে মারতে ওকে তাড়িয়ে দেয়, রাখেনি, তখন সে কীভাবে ও চলে গেল কোথায় ও ঘুরতে ঘুরতে টোটাল জানি না, বোম্বেতে গিয়ে এবার তারপর কার সঙ্গে কী যোগাযোগ হলো, এখন সে কোটি কোটি টাকার মালিক। তার আমি চিন্তা করি এই ছেলেটাকে মা বাবা লাথি মেরে দিয়েছে, স্কুলে লাথি মেরে দিয়ে, এমন কিছু পড়াশোনাও জানে না, এখন সে কোটি কোটি টাকার মালিক,
তাহলে কপাল কি বলবে? যাকে পুলিশ দেখলেই গুলি করবে, পুলিশ দেখলে বলে শুট অ্যাট সাইড, সেই যে গৌরাঙ্গ আমাদের আমাদের এলাকায় ছিলেন তো, তরুণ ম্যাম সমিতি তো আসতেন, তো সে লাস্টে কী হলো, সে তাকে তো মারধর করে তাড়িয়ে দিল, সে গিয়ে একটা চায়ের দোকানে বসে আমার কাজে। আর ঘটনাক্রমে সেইখানে ছিলেন ঋত্বিকবাবু, যিনি ফিল্মের এ করেন, বলে ও ছেলেটাকে দেখি ইয়ং ছেলে, সুন্দর ছেলে, এলে কাঁদছো কেন, বলো আমার এই অবস্থা, তুমি আমার সঙ্গে এসো, কী কপাল দেখুন, ওকে নিয়ে গিয়ে এবার ফিল্মে লাগিয়ে দিল, ও হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল মিঠুন। বলা উচিত না, যাই হোক বললাম ঘটনা, গৌরাঙ্গ ওর নাম। তো এইভাবে পরিবর্তন হয় মানুষের জীবন। তো সুখ দুঃখ যেটা বলা হয়, যেটা আমাদের এলাকা সবই দেখা, কিন্তু হয়ে গেল কপালে ওটা আছে, কাজেই কপালে না থাকলে কিছু হয় না। সুখ দুঃখ যেটা বলা হলো সেটা আপেক্ষিক, ওটা ও পরিবর্তন হয়ে যায়, কিন্তু নিত্য সত্যটা কোনো দিন পরিবর্তন হয় না। যেটাকে নিত্য সত্য বলা হয় এটা পরিবর্তনশীল নয়। তাই জন্য এই ব্রাহ্মণ বলছেন স্বর্গ নরক সর্বত্রই তো প্রাণীগণে সুখ দুঃখ থাকেই, তো এগুলো সবই সমান আসে যায়। আমি এগুলোতে আর বুদ্ধিমান ব্যক্তি কখনো এগুলো আশা করবে না, ওই জন্য সাধুদের কাছে কোনো প্রলোভনের বস্তু থাকতে পারে না। যদিও কেউ মিথ্যে বদনাম দিতে পারে, কিন্তু সাধুগণের কোনো প্রলোভনের বস্তু নাই, জগতে এমন কোনো বস্তু নাই যেগুলো দিয়ে ওদেরকে প্রলোভন দেখানো যায়, যেটা দিয়ে ওদেরকে কাবু করা যায়, ফেলে দেওয়া হয় না, ওরা মায়াতে বশীভূত হয় না। কাজেই সুখম ইন্দ্রিয়কম রাজন স্বর্গে নরকে এবচ দেহীনাম তদ যথা দুঃখম তস্মাৎ নেচ্ছত তদ্বুধ। বুদ্ধিমান ব্যক্তি যখন জানেন সর্বত্রই সুখ দুঃখ, যেটা কুকুরের পক্ষে সুখ বললাম না, তাহলে একটা কুকুর সে মালিকের সঙ্গে এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, মালিকের সঙ্গে মালিক ওকে কুকুরটাকে নিয়ে হরিদ্বার নিয়ে যায় এসি গাড়িতে, আবার একটা বাচ্চা ভালো করে খেতেও পাচ্ছে না, এটা কেন হয়? একটা বাচ্চা তার তো একটা দুধ খাওয়া দরকার, কিছু খেতে পাচ্ছে না, ফ্যান খাচ্ছে, চা খাচ্ছে, চা দিয়ে পাউরুটি মুছিয়ে দিন, তাহলে সেই বাচ্চাটা নিশ্চয় কর্মফল খারাপ। আর ওই কুকুরটা দেখুন সে এসি গাড়িতে মালিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সুখ দুঃখ কাকে বলবে? সেই বলছেন, পরে বলছেন যে খাদ্যদ্রব্য কখনো মিষ্ট হতে পারে, কখনো বিরস হতে পারে, শুকনো কোনো কিছু দিয়েছে কেউ খেতে, অধিক হোক বা অল্প হোক ভগবানের ইচ্ছাক্রমে যদি উপস্থিত হয়। আমরা পরিক্রমাতে কী করি হিমালয়, ভগবানের ইচ্ছাক্রমে যদি খেলাম, পেলাম তো পেলাম, না খেয়েই চলো, কোথায় পাবে হিমালয়, হিমালয় কে খেতে দেবে তোমাকে, এই খাওয়া নিয়ে বসে রয়েছে তোমার, এই এই দুর্গম জায়গা, সেখানে কোনো কপালগুলো পেয়ে গেলাম খাও, আর নাহলে ছেড়ে দাও। গঙ্গোত্রী গিয়ে পৌঁছেছি, প্রথমে গোমুখ যেতে হবে অনেক দূর, 18-20 কিলোমিটার, এখন তো আরও পিছিয়ে গেছে, খবে সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছেছি গোমুখে, গোমুখের কত গঙ্গোত্রী, গোমুখ তো অনেক দূর, সেখানে গিয়ে খাওয়া দাওয়া কিছু নেই, কে দেবে খাওয়া, কিছু নেই। হঠাৎ খবর পেলাম গঙ্গোত্রীর মন্দিরের সামনে একজন ব্যক্তি প্রসাদের আয়োজন করেছে, সেখানে সব সাধুদের খেতে, সে সেখানে গিয়ে আমরা বললাম আমরা লাইনে খেতে পারবো না, আমাদের নিয়ম আছে, যদি আলাদা দেন তো আমরা নিয়ে যাই, আমরা ভোগ লাগি, তো তিনি রাজি হলেন, বুঝতে পারলেন যে নোংরা বসে খাবে না, তখন সেটা দিলেন, সেটা আমরা নিয়ে গিয়ে ভোগ লাগিয়ে খেলাম। এরকম পাহাড়ি এলাকায় বা বিভিন্ন জায়গায়, বৃন্দাবনের জঙ্গলেও পরীক্ষা করতে কোনো তো খাবার কোনো সিওরিটি নেই, কয়েক খাবে বা না খাবে, কোনো তো কপাল হলো ভালো খেতে পেলে, নাহলে পাব, তাহলে চলতে হবে, এগুলো আশা করে নিয়ে চললে পরে তাহলে কোনো দিনই সে করতে পারবে না, তার পক্ষে হবে না কিছু। তাই জন্য বলছেন কখনো অনেক আহার পাওয়া যায়, কখনো একেবারেই পাওয়া যায় না, কখনো খুব মিষ্ট কোনো ভালো বস্তু, সরস বস্তু, কখনো সুখী শুকনো কোনো বস্তু পাওয়া গেল। যেমন ঠিক রাস পূর্ণিমার আগের দিন ছিলাম সিদ্ধ বাবার, একবারের ঘটনা বলছি,
প্রতিবারের ঘটনা বলছি। ওইবারেতে সঙ্গে ছিল, ওইবারেতে সঙ্গে ছিল বোধ হয় উদ্ধব ছিল, একজন ছিল সঙ্গে। সেখানে চিন্তা করছি যে আজকে পূর্ণিমা, কালকে ভগবানকে কোনো ভোগও দেওয়া গেল না, আর এখানে প্রসাদ কী হবে। সকালবেলা উঠে হাঁটা আরম্ভ, সিদ্ধ বাবা যিনি হচ্ছেন কাম্যবনের সিদ্ধ বাবা, সেখান থেকে হয়ে সেখানে চলতে আরম্ভ করলাম, কদমখণ্ডি হয়ে চলে যাব অনেক দূরে। হঠাৎ মনে মনে চিন্তা করছি, এটা প্রসাদও হলো না, রাস পূর্ণিমার দিন ভগবানের প্রসাদ যদি হতো, হ্যাঁ চাইনি কিছু, মনে মনে একটা হচ্ছে প্রসাদ হলে ভালো হতো, রাস পূর্ণিমার প্রসাদ। ও বাবা আশ্চর্য ব্যাপার, কদমখণ্ডিতে গিয়ে পৌঁছেছি, সেখানে কতগুলো ব্রজবাসী রাখছে, এ বাবা ইদারা এখানে আয়। বলে কী ব্যাপার, এ প্রসাদ পায়গা? প্রসাদ পাবো, কিসের প্রসাদ? মানে কাঁ কা প্রসাদ? বলে চল গিয়ে দেখি, ও বাবা এই রকম ভরা ভরা পরমান্ন পড়ে রয়েছে, কত খাবি খা। সে সাধারণ পরমান্ন নয়, মানে আসল দুধের, বৃন্দাবনের দুধ বুঝতে পারছেন, সেই দুধের পরমান্ন আমাদের বসে পেট ভরে খাওয়া। তাহলে এটা কপালে ছিল, তা আমি চিন্তা করছি পাবো কি পাবো না, কী হবে, রাস পূর্ণিমা কোথায় যাবো, ভগবানের কপাল জুটিয়ে দিল এরকম। আবার অনেক সময় না খেয়েও চলছি, খালি জল আর একটু কি মিছরি এগুলো খেয়ে চলত। তো এখানে বলছেন খাদ্যদ্রব্য মিষ্ট বা বিরস হোক, বেশি হোক বা অল্প হোক, যা জোটে যদৃচ্ছখানে উপস্থিত হলে উদাসীন হয়ে অজগর যেমন কোনো চেষ্টা করে না, তার সামনে যা কিছু আসে সেটাকে তেমনি খায় এরকম। আর খাদ্যদ্রব্য যদি উপস্থিত না হয়, সৈতা আহানি ভরিণি নিরাহার অনুপক্রমহ যদি নো উপনমেত গ্রাস মহা ওহি রিব দৃষ্টভোগ, যদি একান্ত নাই এলো, বেশ দুই একদিন কোনো খাওয়াই পাওয়া গেল, দু একদিন কোনো খাওয়া নেই, ঠিক আছে ভগবানের ইচ্ছা দু একদিন পাওয়া গেল না, তাহলে ওই খাওয়ার জন্য যে অধৈর্য হয়ে পড়বে তার তো আর হবে না, সে তার পরিক্রমা করতে হবে, কিছু করতে পারে, তার জন্য নয় এগুলো, সে বাড়িতে থাকবে আরাম করবে। যাই হোক, দৈব ক্রমে আমার কাছে আসেনি, ঠিক আছে ভালো কথা, এইভাবে মেনে নেওয়া, এইভাবে ব্যাপারগুলোকে মেনে নেওয়া, অর্থাৎ অন্তর থেকে মেনে নেওয়া, এটা ভগবানের ইচ্ছা, বাঞ্ছা করুন এটা মেনে নেওয়া ভগবানের ইচ্ছা, নালে এরকম হবে কেন। যাই হোক, এইভাবে দেখা যায় যে ওজো সহ বলয়ুতম বিভ্রদ দেহম অকরমকম শয়ানো বীত নিদ্রস্য নেহেতে ইন্দ্রিয় ওয়ান অপি। হ্যাঁ বলছেন ইন্দ্রিয় বল, মনোবল, শরীর বল যুক্ত, মানে ইন্দ্রিয় বল আছে ভালোই, শরীর ইন্দ্রিয় বল আছে, মনোবল আছে, শরীর সব আছে, এই অকর্ম এই দেহটাকে তথাপি ভগবানের অদৃষ্টে ছেড়ে দিয়ে অজগর এই তপস্যাটা নিয়মই হলো, এই তপস্যাটা এরকমই হয়, মানে আপনার পড়ে থাকতে হবে, ভগবানের ইচ্ছা হলে খাবেন ঘুমোবেন সবই ভগবান, এটা চার ঠিক আছে, যদিও আমরা এগুলো করব না, কিন্তু কথার কথা বলছি এখানে। তাহলে ইন্দ্রিয় বল, মনোবল, শরীর বল সবই আছে, কিন্তু এই দেহ ধারণ করে সে পড়ে থাকবে আর ভগবানের ইচ্ছা হলে কিছু হবে আর না হলে না হবে, এইরকমভাবে সহ্য করার ক্ষমতাটা এইভাবে। আর ঠিক যেমন মুনি বলতে আমি ব্যাখ্যা করেছিলাম, বাস্তবিক মুনি মানে বৈষ্ণব হলেই ভালো হয়, যেমন প্রভুপাদচ্য মুনি মানে হরিকথা বলেন, মৌন থাকেন, বাজে কথা বলেন না, কিন্তু এখানে মুনি বলছেন মৌন ধারণ করে থাকাটাকেই মুনি বলা হয়, আবার যিনি অন্তরে মনন করেন তাকেও মুনি বলা হয়, শুধু চুপ থাকা থাকে মুনি বললে, শুধু চুপ থাকা থাকে যে মুনি বলে তা সবাই মুনি হয়ে যাবে, যেসব বৃন্দাবনে মৌন থাকে ওর কোনো অর্থ নেই, যেখানে হরিকথা, যেখানে কথা বলাটাতেই লাভ আছে, বোঝা গেল, যেখানে আমার হরিকথাটা বলার মধ্যেই বিরাট লাভ, বিরাট লাভ আমার হরিকথা বলা,
সেখানে মৌন ধরে কি করব, আমার মৌন থাকলে তো ক্ষতি আমার, আমি তো মৌন ছিলাম কিন্তু তাও তো আমি তো হরিকথা বলতাম, অনর্গল ভাগবত পাঠ করছি, এ করছি, আঠারো সব যেগুলো নামযোগ্য যেটা হতো আমার, এটা তো আমি মৌন লোকের সঙ্গে কথা বলতাম, কিন্তু সবসময় তো ভাগবত চলছে, চলছে নাম চলছে সবই চলছে, কিন্তু কথাটা বলা জড়জগতে বলা যাবে। তা সেখানে মুনি কি হয়, মুনি কেমন হয়, না মুনি মুনি প্রসন্ন গম্ভীর দুর্বিগ্রাহ্য দুরাত্মায় অনন্ত পারোহী অক্ষোভ্য স্তিমিতোদ স্তিমিতোদ ইবার নবহা। এখানে বলছেন মুনিহি প্রসন্ন গম্ভীর, মুনি কেমন হয়, সবসময় প্রসন্ন, যিনি দুঃখী ও তো মুনি নয়, সবসময় ভেতরে একটা আনন্দতে বিভোর রয়েছে, মুনি প্রসন্ন আর গম্ভীর, কোনো বাচালতা করেন না, গম্ভীরভাবে থাকে, তার মনের বৃত্তিটা বাইরের লোক বুঝতে পারে না, কে কী কীরকম তিনি লোকটা কেমন বুঝতে পারে। তাই জন্য বলছেন মুনি প্রসন্ন গম্ভীর দুর্বিগ্রাহ্য, দুর্বিগ্রাহ্য মানে তাকে মেপে নেওয়া যাবে না, তাকে বুঝে নেওয়া যাবে না সে কেমন, দুর্বিগ্রাহ্য মানে তাকে আমি যে বুঝে নেবো সেটা কোনো উপায় নেই, তো গম্ভীর গম্ভীর প্রভুপাদকে বোঝা যেত না বাইরে এত গম্ভীর। সেখানে বলছেন দুর্বিগ্রাহ্য দুরত্বয় হোক, তাকে অতিক্রম করা যাবে না, তাকে অতিক্রম করা যায় না, দুরত্বয় হোক। আর অনন্ত পার, অনন্ত অপার অক্ষোভ্য, তার হৃদয়টা ক্ষোভিত হয় না, সব সময় স্থির, মনের মধ্যে যেন একটা কী একটা ধ্যান লাগিয়ে রয়েছে। প্রভুপাদ যেমন যখন যেখানে যে কোনো সেবা, দিনে যদি 36 বার হরিকথা বলতে তিনি বলছেন, অথচ বাইরে তিনি ধ্যান করছেন, কিন্তু তার কিন্তু নিরন্তর ধ্যান হচ্ছে, হচ্ছে না, ধ্যান না হলে হচ্ছে কিন্তু কী করে লিখবে, বলবে কী করে, তার নিরন্তর। আমি যদি এরকমভাবে ধ্যানে বসতাম সেটা দিয়ে যত লাভ হতো, আপনারা আমাকে কৃপা করে কথা বলার সুযোগ দিচ্ছেন, এটাতে লাভ বেশি হলো, কেন আমি তো ধ্যান করছি এখন, আমার তো ভগবানের সঙ্গে যোগাযোগ সব সময়, না তো আমি পারবো না, তা তো বিক্ষিপ্ত হয়ে যাবে, সামান্য একটা নোংরা লোক কোনো কিছু সামনে বসলে সঙ্গে সঙ্গে বুঝতে পারি, বন্ধ সঙ্গে ভেতরে চলে আসে সঙ্গে সঙ্গে, তখনই আমি বুঝে যাই কিছু একটা ব্যাপার আছে, সবসময় হয় না, কদাচি এগুলো হয়েছে অনেকবার, কয়েকবার আমি প্রমাণ দিচ্ছি, তারপরে ধরা পড়েছে এই লোকটা, ওই যে দুজন স্বামী স্ত্রী ছিল না এসেছিল, তারা এসে বিপরীত হিংস্র ভাব নিয়ে এসেছিল, বসে রয়েছে অনেক দূরে, আমি কিন্তু বন্দনা করছি বুঝে গেছি, সেদিন আমার হরিকথা বলতে ভাল লাগছে না, কেন জানি না, পরবর্তীকালে দেখা গেলো বিকেলবেলা এলো আমার কাছে, কোনো কিছু অভিযোগ নেই, আমি তোমাদের অভিযোগটা ভিত্তিহীন, আমি যে কথা বলেছি সে কথা বলে দিয়েছি, বলে দিয়েছি, ওই কথা ফেরত নেওয়ার লোক নয়, তোমরা তোমাদের যে বই লিখেছ, আলোচনা করেছ নোংরা, ওগুলো তোমরা উইথড্র করো, আমার কথা আমি ফেরত নেব না। মানে যেমন একটা বান যদি চালানো হয় তীর থেকে, বান চলে যাবে, বানকে আর ফেরত আনা, আমার হচ্ছে এই কথা, এটা পাঞ্জাবও বলেছিলাম, তোরা যত কিছু বলবি আমি কিন্তু ফেরত আসবে না, তো যে প্রমাণ করতে পারিস কথাটা ভুল তাহলে আমি বলব, প্রমাণ করতে পার, ফেরত নেবো না, কথা বলা হয়েছে ইচ্ছা হলে মানবি, নাহলে মানবি না, যা একটাই কথা এসেছিল ওই স্বামীমায়ের ব্যাপার নিয়ে, সব অভিযোগ করতাম না, উনি তো অন্যায় উনি করেছে, তা আমি যা হরিকথা বলছি আমি ফেরত নেবো না, ওদেরকে ফেরত নিতে বল, সব উইথড্র করুক, এখন বরঞ্চ ভালো হয়েছে, আমাদের একটা ওয়েবসাইট চলছে বিরাট কম্পিটিশান, ওটা এবার দেখ আমাদের কিছু লোক এটা দেখবে, কিছু লোক ওটা দেখবে, বুঝতে পারবে, আমরা তো আলোচনা দিয়েছি, আমরা তো ফালতু কথা বলি না, সমস্ত প্রমাণ দিই, তাহলে কিছু লোকের বাঁচবার রাস্তা হয়ে গেল, যে লোকটা বাঁচতে চায় সে তো পড়বে, পড়ে তো ঠিকই তো, এইটাই তো সত্য কথা, অত মিথ্য কথা বলেছে, তাহলে ঠিক আছে। তাহলে মৌন থাকা যেখানে বোকামো, যেখানে মৌন থাকা মানে হলো বোকামো আর কিছু না, কথা বলাটাই লাভ হরিকথা, সেখানে মৌন থেকে কী করবে, যেখানে হরিকথা নাই কিছু নেই মৌন থাকবে, মৌন থাকে তো কোনো গুরুত্ব নেই। তাহলে মুনি কথাটার মানে হলো যিনি মনন করেন, এটাও মানে হতে পারে, আবার অনেকে মানে করেন আমাদের, আমি যে সূর্যকুণ্ডে থাকতাম, অনেক রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ডে যেখানে আগে থাকতাম, সেখানে আগে ছিল একজন মৌন বাবা, মৌনী বাবা, সে কথা বলতেন না,
কত বছর ধরে যে কথা বলেন নাই, আবার আমাদের রাধাকুণ্ডের ভজন কুঠিরে সেখানে একজন আছেন, আমাকে খুবই ভালোবাসেন, সে এমনি কীর্তন ফীর্তন করেন কিন্তু কথা বলেন না কাউ সে বিবাসপুর প্রচণ্ড ভালোবাসা। আজকে বা ছত্রিশ আগে হরিকথাও শুনতো যখন আমি ওখানে ভাঙা মন্দির ছিল রাধাকুণ্ডে কুঞ্জবিহারী, এখন তো ওরা তৈরি করেছে আলাদা। তো এখানে মুনি প্রসন্ন গম্ভীর দুর্বিগাহ্য দুরত্তায়হ অনন্ত অপার হি অক্ষভ্য স্তিমিতোদ ইবার নভা স্তিমিত ওদ ওদ মানে জল, যেমন স্থির জল থাকে প্রশান্ত মহারাগ প্রশান্ত মহাসাগরের জলেতে কোনো ঢেউ পাবেন না, স্থির অন্য অন্য সাগরেতে ঢেউ থাকে কিন্তু প্রশান্ত মহাসাগর বোঝা মুশকিল কত ফ্যাথমলেস কত গভীর কত গম্ভীর বন্ধ করতে কত গম্ভীর সেটা সেখানে বলছেন। ঠিক মুনি সেরকম হন, মুনি প্রসন্ন থাকেন সর্বদাই প্রসন্ন গম্ভীর থাকেন, তাকে মেপে নেওয়া যায় না তাকে বোঝা যায় না, দুর্বিগ্রাহ্য তাকে পার করা দূরত্বয় মানে তাকে ক্রস করা যায় না তাকে বোঝা যায় না তাকে অতিক্রম করা যায় না, অনন্ত অপার অক্ষভ্য তিনি কোনো ক্ষোভিত হন না, যে কোনো পরিস্থিতি যা কিছু হবে তা স্থির থাকেন সবরদা। আর ঠিক যেমন গভীর সমুদ্র যেগুলো আছে প্রশান্ত মহাসাগর স্তিমিত উদয় জল স্থির আর বিশাল গম্ভীর, ওই সমুদ্রের তলায় কী না কী আছে কেউ জানে না, এই জন্য সমুদ্রকে বলা হয় রত্নাকর, মানে ভেতরে যদি কেউ যায় জলের তলা সেখানে কী দেখবে, বিরাট মণি মাণিক্য অনেক কিছু গম্ভীর সমুদ্রের তলা পাওয়া যায়। তাহলে মুনি এরকম হবেন, তাহলে মুনি মৌন যিনি মুনি হবেন তার এরকম চরিত্র সভা হবে হলে বোঝা যাবে। আর সসিম সসমৃদ্ধ কামহীন বা নারায়ণ পরমুনিহি নোৎসর্পেত ন সুশ্বেত শরীদ্ভিরিব সাগর, এরকম যিনি এরকম মুনি রয়েছেন অর্থাৎ ভগবানের মনন চিন্তন করছেন, যেমন সমুদ্রের মধ্যে যদি আমি এখন সমুদ্রের মধ্যে 100 গ্যালন জল যদি ফেলে দিই, যদি সমুদ্রের মধ্যে আমি 100 গ্যালন জল ফেলে দিলাম জল, এবার কি তাহলে সমুদ্রের কি লেয়ারটা বাড়বে, সমুদ্র বেড়ে গেল কি, সমুদ্রের মধ্যে 100 গ্যালন জল দেওয়ার পরে কি সমুদ্রের ওই যে মাপ বেড়ে গেল, একই এতই গম্ভীর। আবার সমুদ্র থেকে যদি 100 গ্যালন জল আমি তুলে নিই তাহলেও সমুদ্রে একই লেয়ার। ঠিক সেরকমভাবে সাধুগুরু বৈষ্ণবের জীবনে যদি অপমান আসে মান আসে বহু সম্মান আপনাকে মালা দিল খেতে দিল প্রণামী আদি একই স্থির হয়ে রয়েছে, কোনো আঁচড় কাটে না, কি আশ্চর্য। 100 বছর পূর্তিতে ছিল ভক্তিপ্রম তুরগেশ্বরী মহারাজকে গুরু মহারাজকে যখন সমস্ত জগতের লোক পুজো করতে এসছে হংস জগৎ থেকে পুরীতে, তার অবস্থাটা দেখলে আপনার আপনি পাগল হয়ে যাবেন, মনেই হচ্ছে না কি। তিনি যখন তাকে যখন ধরে নিয়ে গিয়ে বৃদ্ধ বয়স তুলে নিয়ে গিয়ে বসানো হলো, মাথা নিচু করে লজ্জায় বসে রয়েছে, মাথা নিচু করে লজ্জায় বসে রয়েছে, আমাকে আবার পুজো করছে কেন, এ আবার কি আমি কি করলাম, তার ধারণাই নেই সে যে কত বড় একজন সাধু, তাকে জগতের লোক পুজো করতে এসছে লজ্জায় তিনি মাথা নিচু করছে, আমাকে কেন পুজো করছে, আমাকে পুজো করার আগে পৌপাদকে পুজো করবে, হ্যাঁ সবসময় পৌপাদ বলছেন, পৌপাদকে পুজো করুন আপনারা, আমাকে পুজো করে কী হবে, আমি তো কেউ না। তাহলে কতটা দেখুন ভাব, তার মানে ওনার কোনো লাভ পূজা প্রতিষ্ঠা ধরে না, যখন 96 বছর না 95 বছরের ব্যাস পূজা হলো তখন সন্ত গোস্বাই মহারাজ আর তোমার গোস্বাই মহারাজের মঠে আকিঞ্চন মা সবাই ছিলেন, নয়নানন্দ সবাই এসছেন, এসে দেখেন ছিল পুরী গোস্বাই মহারাজ অসুস্থ রয়েছেন, ডাক্তার নিচে নামতে নিষেধ করেছে, উনি ছটফট করছেন যে কোনোভাবে নিচে যাব আমি, বৈষ্ণবরা এসছে প্রণাম করব, তো ওনাকে যেতে দেওয়া হচ্ছে না। শেষকালে কী হলো, সন্ত গোস্বাই মহারাজ সবাই মিলে বৈষ্ণব বললো চলো ওনার ঘরে যাই, ওনার ঘরে গিয়ে ওনাকে যখন প্রণাম করছেন
উনি তো দুঃখের সঙ্গে বলছেন, দেখুন আমার আজকে কপাল ভাড়া খুবই, বৈষ্ণবরা এসছেন, নিচে গিয়ে তাদের আশীর্বাদ নেব, তাদের কৃপা নেব প্রণাম করে, তা আমার কপালে নেই, এরকম কথা বলছে। তা তিনি কত বড় জ্যেষ্ঠ, তো তিনি বলছেন যে আমার কপালে নেই, বৈষ্ণবরা এসছেন, এর থেকে প্রণাম করে আমি আশীর্বাদ নেব আজকে, আমার কপালে নেই, আমি কী করবো বল। তাহলে দৈন্য কাকে বলে? আর কপটতাও আমি দেখেছি, কত ব্যক্তির কপটতাও দেখেছি, বাইরের দৈন্য, ভেতরে নাই, ভেতরে দৈন্য নাই, ভেতরে অসুর আর বাইরে দৈন্য, এটাও তো দেখেছি। তার আসল নকল তো বোঝা যায়, দুদিন অভিনয় করবে, আসলে বোঝা যায় না, সেটা যাই হোক। এখন এখানে বলছেন, যেমন সমৃদ্ধ কামহীন বা নারায়ণ পরমনিহি, এবার আসল কথা এসছেন, নারায়ণ পরমনিহি, তার মনি কথার যে ব্যাখ্যা করি এটাই ঠিক হল। তাহলে ভগবানের চরণে যিনি মনোনিবেশ করে রয়েছেন, মনন করছেন, চিন্তন করছেন, তিনি কোনো মতেই সাগরের থেকে যেমন কিছু জল তুলে নিলে সাগরের কিছু যায় আসে না, সাগরের মধ্যে বেশ কিছু জল দিয়ে দিলেও যা আসে না, অক্ষোভ্য অবস্থায় স্থিরভাবে থাকেন, সেরকম সাধুর হৃদয় হচ্ছে সেরকম। সাধুকে সম্মান দিলেও তার কিছু না, অপমান করলেও কিছু না। ভগবানও উদ্ধবকে বলেছেন, উদ্ধবকে বলেছেন, উদ্ধব দেখো, যদি কেউ তোমাকে অকারণে অপমান করে যা তা বলে, তুমি কিন্তু কিছু বলবে না। অতি বাদাম তিতিক্ষেত না বা মান্যে তো করিচিত, যদি তুমি অপমানিত হও অকারণে তোমাকে যা তা বলছি, কোনো কিছু কর, তুমি কিন্তু উত্তেজিত হবে না, ওটা স্থির হয়ে মেনে নেবে চুপচাপ। এতে কি হবে, যে ব্যক্তি যা তা বলল তার কিন্তু এবার অবস্থা, তার সে ফল সে ভোগ করবে। জড়ভরত কোনো প্রতিশোধ নিতে যাননি, সে একটা কথাও বলছে না, আমি কি করলাম যে আমাকে গলাটা কাটছেন, জড়ভরত তো বলছে না, কিন্তু তার প্রতিজ্ঞাত করলো ভদ্রকালী, যার সামনে ওকে বলি দেবে। ভদ্রকালী রেগে বললো, একটা বৈষ্ণব এত বড় সাধু বেটা, তাকে বলি দিবি, হ্যাঁ আমার সামনে বলে কি করলো, সে খাড়া তার কাছে নিয়ে নিয়ে তাকে কাটা কচু কাটা, এবং মুন্ডগুলোকে নিয়ে ফুটবল খেলছে ডাকিনী যোগিনী, এখান থেকে লাথি মারছে, ওখানে মানে লেখা আছে কন্দুকলীলা লেখা আছে, যে মুন্ডগুলোকে যে কেটে কেটে ফেলছে হেঁটে হেঁটে ফুটবল খেলছে, এখান থেকে লাথি মারছে ওখানে ওখানে হচ্ছে। তাহলে দেবী এত রেগে গেল। তা এরা এখানকার লোক বোঝে না, সাধু গুরু বৈষ্ণব অবশ্য আমাদেরও দোষ আছে, সব নকল ভরে গেছে চারিদিকে, এদেরও দোষ ওদেরও দোষ, কাকে দোষ দেবো, কাকে দোষ দিয়ে লাভ নেই, নিজের কাছে নিজে ঠিক থাকতে হবে, আর কিছু উপায় নেই, কেউ মানলো না মানলো কী করা যায়। তাহলে মুনি প্রসন্ন গম্ভীর দুর্বিগ্রাহ্য দূরত্বয়ঃ অনন্ত পারো হি অক্ষোভ্য স্তিমিতোদহ ইবার্ণবঃ সমৃদ্ধ কামহীন বা নারায়ণ পরমনিহি নোৎসর্পেত ন সুষ্যেত সরিদ ভিরিব সাগরা। যেমন কত নদী সাগরের মধ্যে গিয়ে পড়ছে, কত নদী সাগরের মধ্যে গিয়ে পড়ছে, সাগরের হ্রাস হ্রাস বা বৃদ্ধি নাই, কমে যাচ্ছে, কত নদী সাগরে গিয়ে পড়ছে সাগরের জ সাগরের জলে, কিন্তু নদীর বৃদ্ধিও নাই আর হ্রাসও নাই, ঠিক সেরকম সাধু থাকে। ভালো মন্দ কোনো ব্যাপারে সে সাধু মানে খালি ত্যাগী, এরকম কোনো গৃহস্থ ব্যক্তি সাধারণভাবে রয়েছেন, কিন্তু যারা চেনা চেনেন, যারা চেনা উনি কিন্তু গৃহস্থভাবে রয়েছেন, সাধারণ কিছুই নয় আমি, কিন্তু যারা সাধু চেনেন তারা চিনতে, ভক্তিমোহন ঠাকুর এই কথাটাই বলেছেন, ভক্তিমোহন ঠাকুর ঠিকই কথা বলে, কিনি ত্যাগী হয়েছেন কিনি গৃহস্থ রয়েছেন এটা বড় কথা নয়, যার মধ্যে ভক্তি আছে তিনি হচ্ছেন সাধু, তাকে তো দেখে মনে হচ্ছে একটু গরিব সাধারণভাবে থাকেন, ও গৃহস্থ ব্যক্তি আমার কিছু নাই, কিন্তু দেখা গেল সেই সাধু, আর যিনি সাধু সেজে রয়েছেন ঢং ঢং সেজে রয়েছেন তাহলে সাধু নয়। ভক্তিমন্ত্রী এই কথাটা বলেছেন, সাধুকে চিনতে গেলে দেরি আছে, অপেক্ষা করতে হবে। তাহলে সমৃদ্ধ কামহীন বা নারায়ণ পরমনিহি নোৎসর্পেত ন সুষ্যেত সরিদ ভীর রিব সাগরাহা, সরিদ মানে যত নদীগুলো গিয়ে সাগরে পড়ছে তথাপি নদীর হ্রাস বৃদ্ধি নাই, জেনে রেখো। সেখানে এবার এই এই অবধূত সন্ন্যাসী বলছেন, দৃষ্টা স্ত্রিয়ম দেবমায়ম তদ্ভাবৈ রজিতেন্দ্রিয়
Prolo Vitaha Patati Andhe Tamasi Agno Patongova. Patonga Teke Dami Sikechi. Patonga Jamon Kali Pujoson the Kitchen Patongo. How Agun is Hamdi. Ari Bapi. Agun Jolche and is Hamdi. O Agunaje Rupta. Agunaje Rupta. Eta ui Potongo Sojogutasa. O Akata Parana. Ato Bhalo Lageta. Potongo ওই আগুনের যে রূপটা অপূর্ব জঙ্গন করে গলছে এটাও আটকাতে পারে ও চোরে গিয়ে ঝাঁপ দেয় ও জানে না যে ঝাঁপ দিলে মরে পড়ে সব কোটি কোটি মরে যায় ঠিক সেরকম জড়জগতের যে কামিনী কাঞ্চন প্রলোভন আমাদের সম্মুখে আসে আমি অনেকবারই বিভিন্ন কারণে উপলব্ধি করতে পারি কার কি ধান্দা কিন্তু ডাইরেক্ট বলতে পারি না ডাইরেক্ট বলতে পারি লক্ষ্যভাবে এই যেমন এখন ইংরেজি কথাতে বেশ দুদিন ধরে এমন ভয়ঙ্কর কথা বলা হয়েছে তাতে বেশ কয়েকজন সাইজ হয়ে গেছে বুঝতে পেরে গেছে বাবা কেন বলছে তাদের ভেতরে কিছু অন্যরকম ছিল তার সঙ্গে সঙ্গে সাবধান হয়ে গেছে আমার কাছে চালাকি করে তো লাভ হবে না কিছু অনেকে অনেক করে কিছু লাভ হবে না যাই হোক দৃষ্টা শ্রীয়ম দেব মায়াম তদ্ভাবৈর অজিতেন্দ্রিয়ঃ প্রলোভিতঃ পততি অন্ধে তমসে অগ্নৌ পতঙ্গবত পতঙ্গ যেমন আগুনেতে ঝাঁপ দেয় ঠিক সেরকম আমি দুদিন আগেও বলেছি কালকেও বোধহয় বলেছি জগতে যত ভোগের বস্তু আছে বলেছি কি না জগতে যত রকম ভোগের বস্তু সবগুলোকে বিচার করলে দেখবেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কোনো না কোনো ক্যাটাগরিতে আসবে এর বাইরে নেই যত লোক কোটি কোটি টাকা উজ্জ্বল করছে মারামারি করছে কোনো দেশে যুদ্ধ সব কিছুর পেছনে কিন্তু একটাই কারণ এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এটা তারা নিজের অধীন রাখতে চায় তাহলে আগুনের রূপ দেখে সহ্য করতে পারে না সামলাতে পারে না লোভটা ঝাঁপ দিয়ে পড়ে আগুনে যেমন মরে ঠিক সেরকম অজামিল এইভাবে মরল অজামিলের জীবনটা কী হল কপালগুণে নারায়ণ নাম লিখেছিল ছেলের বেঁচে গেল কিন্তু মরতে তো তার যজাতিরও তাই ঘটনা ঘটল হে তো চাইনি মরবে কিন্তু হলো সৌবরী ঋষির একই কেস ঘটল সবাই প্রত্যেকেই এই লীলা করে দেখাচ্ছেন সৌবরী ঋষি অনেক দুঃখ করেছেন অনেক কথা লিখেছেন নিজের এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা ধাক্কা খেয়ে শিখেছেন ধাক্কা খেয়ে এবার তারপরে অনেক কথা বলেছেন যে যারা ভজন করবে তারা যেন এরকম থাকে নিজে ধাক্কা খেয়ে শিখেছেন শিখে তাও সাবধান সঙ্গম না কুরিয়াদ প্রমসা সুয়াতু যোগস্য পারম পরমারু রুক্ষ যারা ভক্তিযোগের পথে বা যোগের পথে ভগবানের দিকে যাচ্ছেন তারা যেন সাবধান সাধু সাবধান হ্যাঁ ফির কহি করো অবধান বলে এবার মহাপ্রসাদে গোবিন্দ বলে সাধুকে সাবধান করে করে তো সাধু নিজেকে সাবধান করে বলে কেন কোনো রকম এদিক যদি হয় এই এটা হচ্ছে গড়ানো সিঁড়ি এটা সিঁড়ি তো পাহাড়ের দেখবেন গড়ানো সিঁড়ি আপনি যখন নাপছেন বা উঠছেন আপনি ধরতে পারেন না কতটা অতটা বোঝা যায় না স্লোপিংটা এরকম একেবারে উপরে গিয়ে তখন তাকে উড়ি পাপ এত উপরে উঠেছি এটা বোঝা যায় না গড়ানে সিঁড়ি সেরকম যারা ভজনে পড়তে থাকে তারা নিজের বুঝতে পারে না গড়ানে সিঁড়ি দিয়ে পড়ছে আস্তে আস্তে পতন হচ্ছে ও বুঝতে পারছেন ওই জন্য এটা গড়ানে সিঁড়ি এখানে কতটা অধঃপতন হলো এটা একমাত্র সাধুজির বুঝতে পারে সাধু নিজে বোঝা যায় না কতটা আমার অধঃপতন আমি পথেতে এগিয়ে গেলাম যাই হোক তো এখানে আজকে আর এই পর্যন্ত আলোচনা কেন বেশি হলে আপনারা তো যাবেন অনেক দূর এখানে আলোচনা বিশ্রাম থাকা দরকার কী শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমি খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মানসূন্যতা আশাবন্ধ সমৎকণ্ঠ নাম গানে সদারুচি আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয় অনুভাব সূর্যাতে ভাবাঙ্কুরে জানে হ্যাঁ বাঞ্ছকল্পদ্রষ্টি কৃপাসিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো